আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আশা করি আপনারা সবাই ঘরে বসে আছেন যে যেখানে বসে আজকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আজকে আরেকটি লাইকি এবং টিকটকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন চলে যাব ভিডিও টিউটোরিয়ালে তো ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনি যদি এভাবে একটি ভিডিও তৈরি করে আপনি আপনার টিকটক আইডি বা লাইকিতে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ফ্যান ফ্লোয়ার অনেক বাড়ার সম্ভাবনা বেশি তো চলুন আমরা এখন শুরু করব ভিডিওটি কিভাবে আমরা মেক করব মেক করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশানটার নাম কাইন মাস্টার তো আমি এখন কাইন মাস্টারের অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম তো কাইন মাস্টারের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সঙ্গে চলে আসবে তারপরে আপনি এখানে যে প্লাস আছে আপনি প্লাসে ক্লিক করবেন তারপর এখান থেকে রেশিও নেবেন নাইন ইস টু সিক্সটিন ওকে তারপর আপনি এখান থেকে মিডিয়াতে চলে যাবেন তো মিডিয়া থেকে এখন আমি যে ভিডিওটি এডিট করব আমি এখন এখান থেকে সেই ভিডিওটি আমি এখান থেকে নিয়ে আসবো ওকে তো আমার দেখেন ভিডিওটি আমি এখানে ইনপুট করে নিয়েছি তো আপনি কি করবেন আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে স্পিকারের অপশন আছে আপনি এখানে স্পিকারে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ভলিউমটা মিউট করে রাখবেন কেননা আমরা যখন ভিডিও শর্ট নেই তখন আশেপাশে থেকে অতিরিক্ত সাউন্ড চলে আসে এই আমি এখান থেকে ভলিউমটা অফ করে রাখলাম তারপর টিকটা দিয়ে দিলাম ওকে তো এখন আমি ভিডিওটি প্লে করে আপনাদের দেখাবো আপনারা ঠিক এভাবে একটি ভিডিও ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে আপনি ট্রাইপড ব্যবহার করে আপনি এভাবে শর্ট নিয়ে নেবেন তো আমি এখন ভিডিওটি প্লে করছি তো আপনারা ঠিক এভাবে একটি ভিডিও শট নিয়ে নেবেন তারপরে এডিট করবেন ওকে আমি ভিডিওটা প্রথমে চলে আসলাম তারপর আমরা এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ডান পাশে যে থ্রি ডাট একটা অপশন আছে আপনি থ্রি ডাটে চলে যাবেন তারপর এখান থেকে আপনি এখানে যে ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার আপনি ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আরেকটি লেয়ার এখানে অ্যাড হয়ে গেছে ওকে এখন আমরা এ লেয়ারে ক্লিক করব নিচে যে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর থেকে এখান থেকে আমরা ভিডিওটি রোটেট করে নেব তো এখানে যে রোটেট একটা অপশন আছে আপনি রোটেটে ক্লিক করবেন রোটেটে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওটা এখান থেকে ঘুরিয়ে নেবেন ওকে আমি এখন ভিডিও লেয়ারে পুনরায় ক্লিক করব ক্লিক করে থেকে এখান থেকে আমরা ভিডিওটি ক্রপিং করে নেব তো এখানে যে ক্রপিংয়ের একটা অপশন আছে এখান থেকে ক্রপিং করে নেব ওকে তো আমি উপর থেকে ক্রপিং করতে পারি বা নিচের থেকেও ক্রপিং করতে পারি তো আমরা যে কোনোভাবে আমরা এখান থেকে আমরা ক্রপিং করতে পারি আমরা এখান থেকে উপর থেকেও ক্রপিং করতে পারি বা নিচের থেকে ক্রাপিং করতে পারি আমি নিচের থেকে ক্রপিং করে নিলাম ঠিক এ সমানে রাখলাম তারপর টিকটা দিয়ে দেবো নিচে যে লেয়ার আছে দুইটা লেয়ার আমি এখান থেকে একটু ছোট বড়ো করে বডির সঙ্গে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব ওকে এখন যদি আমি ভিডিওটি পেলে করব পেলে করে অ্যাডজাস্ট করে নিব দেখব আমার বডির সঙ্গে মিলেছে কি না নিচে দিয়ে দিলাম ওকে আমি লেয়ার আর একটু ক্লিক করব ক্লিক করে আমরা পুনরায় ক্রপিংয়ে চলে যাব আমরা একটু এখান থেকে ক্রপিং করে নেব আর একটু কেটে নেব তো এইভাবে আপনারা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন ওকে এটি ছিল সহজ একটি ভিডিও আপনি দু একবার দেখেলে কিন্তু আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন তারপর আপনি যদি এখান থেকে মনে করেন এর সঙ্গে যদি মিউজিক অ্যাড করব তাহলে এখানে যে মিউজিকের একটা অপশন আছে এখান থেকে আপনি মিউজিকটা এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো আপনারা এখান থেকে যে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারবেন আমি এখানে ফানি যে মিউজিকটা আছে আমি এখানে অ্যাড করলাম তো এটি ছিল সহজ একটি ভিডিও অবশ্যই আপনি ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার সাইটে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করবো তো এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশন আছে এখান থেকে শেয়ারে চলে যাব তারপর এখান থেকে যে এক্সপোর্ট লেখা আসে এখানে এক্সপোর্ট করলে কিন্তু আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর তারপর আমরা কিন্তু লাইক বা টিকটকে আমরা ভিডিওটি পোস্ট করতে পারবো তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ আল্লাহফেজ